লক্ষ টাকা আমার খরচ হয়েছে, এটাও চলবে, এইটাও চলবে, যেভাবে হোক এটুকু অন্যায় করবো, আর করবো না। 26 মার্চ লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন নাটোর এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি পারবো না, তবে হ্যাঁ এটা করে দেবো আমি, আপনাদের অত টাকা তো লাগবে না, অনেক টাকা দেয় দুই তোলা পোশাক দিয়ে, অনেক টাকা লাগছে আমার পোশাক দিতে, আমি ঘরে থেকে দিইনি, আমাকে টিয়ন সাহায্য করেছেন, আজকে যদি সাহায্য করেন করতে পারবো আমি, আমার প্রকল্প দিয়ে তো করি, আপনাদের টাকাটা আছে আমি বাড়ির জমি বিক্রি করে দিইনি, আমার বেতন ভাতার টাকাটাও দিইনি, আমার 5টা বছরের বেতন ভাতার টাকা ছাড়া 1,26,00,000 টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না, আগামী তো আমার থাকবে না, তবে 1,26,00,000 টাকা আমার খরচ হয়েছে, এটাও চলবে, এইটাই চলবে, যেভাবে হোক এটুকু অন্যায় করবো, আর করবো না, নাকি নাকি আমি ওই সময় 1 টাকাও খরচ হয়েছিল না, 1 টাকাও খরচ হয় না আমার, আমার 725,00,000 টাকা জমা দিতে হয় ব্যাংকে, জানেন তো আপনারা 25,00,000 টাকা খরচে, 25,00,000 টাকা জমা দিয়েছিলাম, 1 টাকাও খরচ নাই, 25,00,000 টাকা তুললাম, 27,00,000 টাকা গাড়ি কিনেছিলাম ট্যাক্স ফ্রি গাড়ি, যা ইচ্ছে করলাম আমি 1,00,00,000 টাকা কিনতে পারতাম, কিন্তু আমার যখন টাকা নেই আমি 27,00,000 টাকা কিনেছিলাম, এবার আমি কিনব ওই টাকা দিয়ে কিনবো, ওই যে টাকা এই টাকা তুলে নেব আমি, ইয়া কিছু করবো না, খালি 1,26,00,000 টাকা কিনবো, আর আমাকে সাহায্য করলে আপনাদের বললাম যে আমার প্রকল্প দেয় আপনাদের, কারণ ওনার করেছে ওই গরিবের অ্যাম্বুলেন্সের সুবিধা দপ্তরদের সাইকেল দিয়েছি, তখন মোটরসাইকেল দেবো অসুবিধা নাই, কিন্তু আমার প্রকল্প দিয়ে দেবো, আমি 10 টাকা ঘর আপনারা দেবো, যার টাকা আমি গরিব যার মানুষের টাকা আমি সেটা অন্যায় করবো না। তার বক্তব্য বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, আরে এগুলো কথা, এগুলো হচ্ছে একটা জাস্ট বললাম এটা ব্যতিক্রম যোগ, এগুলো সবটাই ধরতে আসছে, এটা কথার কথা, এই খরচের না, এমনি বললাম যে এই যে খরচ হলে এটা আগে ফ্রি করেছি, এগুলো কথার কথা, এগুলো মনে আন আর কি, জাস্ট আর কি এমনি অনেক সময় যোগ করে না হাসতে হাসতে, আচ্ছা আসলে কি ওইটা কথা, যোগ করার মতো না, যেরকম যেমন আগে যেমন ভোট করলাম বিনা পয়সা বিনা হলাম, এবার যেমন খরচ হয়ে যায়, এগুলো কোথায় পাওয়া যায়, এই যে একটা মানুষের একটা নীতি আদর্শ, তাহলে এটা মানুষকে ন্যায়সঙ্গত যে ভোটটা যারা দেয় তারাও যদি নিতে হয় আমরাও ফেয়ার সুন্দর থাকতে পারি, জাস্ট আর কি এরকম যোগ আলোচনা আর কি ভালো থাকার জন্য আর কি, এটা কোথায় পাওয়া যায়, তাহলে এটা মানুষ ঠিক করে যে নিতে পারে, তো ঠিক আছে এটা আমি নিবো, এবার দেখা যাক কী হয়, আসি আর কি, না তার মানে এই নয় যে এটা করা, এইভাবে একটা আলোচনা আর কি, এরকম কিছু না আর কি।